স্বনির্ভর জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। তিনি রোববার দুপুরে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে 3,33,00,000 টাকা ব্যয়ে লাখেরা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে মন্তব্য করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।